বিপিএলের শেষ ভাগে তারার মেলা, তারই একজন ঝিমি নিশাম। তারকায় থাকা রংপুর রাইডার্সের অন্যতম সফল কাণ্ডারি তিনি। বিপিএলে নতুন হলেও সময়ের সাথে নিজ দলের সাথে মানিয়ে নিচ্ছেন, প্রশংসা করছেন সাকিবের। প্রায় প্রতি ম্যাচে যোগ হচ্ছে নতুন বিদেশি ক্রিকেটার, এই অভিজ্ঞতা সবচেয়ে বেশি রংপুরের। ঝিমি নিশামের সঙ্গে শুরু করলেও দু ম্যাচ খেলে চলে গেছেন ইমরান তাহির। সতীর্থদের সাথে বিদেশিদের মেশার সুযোগ কম, আসরে বড় তারকাদের অন্যতম নিশাম এখনো আছেন, জানাশোনাটাও বাড়ছে ধীরে ধীরে। অলরাউন্ডারের পছন্দ তো অলরাউন্ডারই হবে, সাকিবকে নিয়ে শোনালেন মুগ্ধতার কথা। He's obviously a fantastic cricketer. ব্যাটে বলে সে অসাধারণ, চোখে সমস্যা হয়েছে তারপরও দেখেন কত ভালো খেলছে। সাকিব এত অভিজ্ঞ, মনে হয় দু চোখ বন্ধ করে খেললেও ভালো করবে। খোঁজ খবর রাখেন বাংলাদেশ ক্রিকেটের নতুন অধিনায়ক নাজমুল শান্তকে দিলেন পরামর্শ। I'm probably the last person to ask about captaincy, I think. ক্যাপ্টেন্সি নিয়ে আমার অভিজ্ঞতা কম, তারপরে বলবো শান্তকে শুভকামনা। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে হবে, বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে। বিপিএল এর মান নিয়ে তুলনা করতে চান না, উইকেট কিংবা টুর্নামেন্ট আয়োজনে কোনো সমস্যা দেখছেন না কিউই তারকা। Yes, good. It's always enjoyable when you're winning, so রান তো হচ্ছে, ভালো ব্যাট করতে পারলে আরো রান হবে। অন্য লীগগুলোর মতোই ভালো করছে বিপিএল, আর দল হিসেবে রংপুরও দুর্দান্ত। Feeling good and looking forward to the next game. দেশের হয়ে টি-20 বিশ্বকাপ জয়ের টার্গেট ঝিমি নিশামের। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।